হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার কাল কালবৈশাখী হতে পারে দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার থেকে ঝড় বইতে পারে এছাড়া বৃষ্টিপাত হতে পারে যেটা আপনাদের আগেই বলেছিলাম যে তেইশ চব্বিশ পঁচিশ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে তার আগে কি হবে ইতিমধ্যে আজ আমরা নাওকাশ দেখে নেব এখন বাজে ঘড়িতে প্রায় পাঁচটা বাড়িতে চলেছে বিকেলবেলাতে সন্ধ্যে হতে হতে যাচ্ছে আর কি এই সময়কালে আমরা যেটা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু ওঠে নাই সেভাবে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা আমরা ভালোভাবে বলেও নিই যে বৃষ্টিপাত হতে পারে তো কোনো কোনো অংশে মেঘ ওঠার কথা বলেছিলাম যদি হয় তো এই জায়গাগুলোর সম্ভাবনা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মেঘ কিন্তু ওঠেনি তবে গরমটা যেহেতু প্রচণ্ড রয়েছে এবং কিছুটা জলীয় বাষ্প রয়েছে কিন্তু যেহেতু দুদিন তিন দিন বৃষ্টিপাত হয়ে ফলে একটুখানি কম রয়েছে সেগুলো আবার চলে আসবে ফলে আবার বৃষ্টিপাত হবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু কিছুটা উড়িষ্যার সংলগ্ন এলাকাতে রয়েছে যেটা চাকুলিয়ার কাছে তার মানে ঝাড়গ্রামের কাছে একটা মেঘ রয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কিছু জায়গাতে ওয়াচ করছে মানে তারা হলুদ সতর্কতা দিয়ে রেখেছে কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে যদি মেঘ একটু বাড়তে পারে তাহলে হয়তো কিছুটা যদি একটুখানি হালকা ডেপথ রয়েছে দেখা যাচ্ছে তো সেটা কিন্তু যদি এগোয় তাহলে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উপরদেশ যেতে পারে তো তবে আশা কিন্তু খুব একটা বেশি নেই যদি এগোতে পারে তাহলে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে না হলে কোনো বৃষ্টিপাত হবে না আর এইখানে যেহেতু মেঘ ওঠেনি তাই বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এগুলিতে সম্ভবত বৃষ্টিপাত নাও হতে পারে মানে হওয়ার চান্স নেই ধরে নিতে হবে এবার যদি কোনো মেঘ ওঠে আর কি তাহলে কিন্তু সেগুলো সম্ভাবনা আমরা বলছি না যে আছে এছাড়াও ত্রিপুরার দিকে পরিষ্কার পরিচ্ছন্ন এই দিকে কিছু কিছু মেঘ উঠেছিল যেটা মেঘালয় এবং আসামের দিকে এখানে বিক্ষিপ্ত কিছু মেঘ উঠেছে সেখানে কেউ কেউ বিক্ষিপ্ত বৃষ্টিপাত পেতে পারেন খুব বেশি ডেপ নেই কিছু কিছু রয়েছে হালকা আর যেটা রয়েছে রাতের দিকে রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে দেখুন ইতিমধ্যেই দার্জিলিং কালীপঙ্গার দিকে মেঘ একটা এসেছে পরিষ্কার দেখা যাচ্ছে এই যে একটা মেঘ এসেছে যেটা শিলিগুড়ির কাছে দিয়ে আসছে ফলে এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত এবং জমকা ঝোড়ো হওয়া থাকতে পারে এটা কিন্তু বোঝা যাচ্ছে এবারে আপনাদের একবার দেখিয়ে দেব যে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে একটা সতর্কতা দিয়েছে সেটা একটু দেখিয়ে দিই তারপর এখানে এসে অল্প একটু দেখিয়ে দিই যে কাল পর্যন্ত কী সম্ভাবনা রয়েছে দেখুন ইতিমধ্যে কুড়ি তারিখে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে তেইশ তারিখ এবং ওই তেইশ তারিখ অর্থাৎ মঙ্গলবারে দক্ষিণবঙ্গ অর্থাৎ গাঙ্গি পশ্চিমবঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঠান্ডা স্কোয়াল অর্থাৎ ঝড়ের সতর্কতা দিয়েছে তার মানে এটা কালবৈশাখী হবে যেহেতু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হতে থাকবে ফলে এখানে কিন্তু কালবৈশাখী হতে পারে এর আগে ওই কোথাও কোথাও মেঘ উঠতে পারে দুদিকের মেঘের কথা রয়েছে মানে একটা হচ্ছে যে বীরভূমের পেছন দিকে একটা মেঘ উঠতে পারে অথবা একটা মেঘ উঠতে পারে উড়িষ্যার দিকে যদি এইরকম দুটো মেঘ উঠলে আবহাওয়া দপ্তর বলছেন যে সেক্ষেত্রে সম্ভাবনা থাকবে বৃষ্টিপাত হতে পারে পুরো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বুঝতে পারছেন তো একদিকের মেঘ এদিকে হবে আর একদিকের মেঘ এই দিকে হবে এইরকমভাবে কিছুটা সম্ভাবনা রয়েছে কিন্তু তাপপ্রবাহও থাকবে পশ্চিমের জেলাগুলিতে মানে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই যে পশ্চিমের জেলাগুলিতে এখানে কিন্তু সোমবার পর্যন্ত পর্যন্ত গরম থাকবে তাপ প্রবাহ থাকবে এই রয়েছে সতর্কতা আর তাপমাত্রা কিছুটা বাড়বে মঙ্গল সোমবার পর্যন্ত এই রয়েছে আর কি আপডেট চলুন একবার ওইন্ডি থেকে বাকি আপডেটটা দেখাচ্ছি তো দেখলেন যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে এখানে একটা মেঘ এখানে একটা মেঘ আর এখানে একটা মেঘ এই জায়গাতে কোনো মেঘ ওঠেনি এই জায়গাতে মেঘ উঠলে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হবে এবং এই দিকে মেঘ উঠলে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং এই মেঘ এই উঠতে পারলে এবং এগোতে পারলে বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা যে সম্ভাবনা এখানে দেখুন দেখাচ্ছে এই যেমন ধরুন এই যে কুড়ি তারিখের দিকে এই বৃষ্টিপাতগুলো এগুলি কখন হবে যদি এই মেঘ উঠে একটু এগোতে পারে বা এখানে কোনো লোকাল মেঘ তৈরি হয় তবে হবে নাহলে হবে না তবে রাত থেকে সকালে উত্তরবঙ্গে কিছু এলাকাতে এখানে বৃষ্টিপাত থাকবে যেখানে দার্জিলিং দিকে তো মেঘ উঠলে দেখলেন ওই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিছুটা বাংলাদেশের রংপুর বিভাগে এবং আসামের এই সমস্ত অংশে রাত থেকে সকালে কিন্তু বৃষ্টিপাত থাকবে কিছুটা বৃষ্টিপাত সিলেট বা এগুলোতে একটু আসতে পারে বাকি অংশে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না সকালের দিকে রোদ ঝর্মের আকাশ হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে রবিবার দুপুরের দিকে একটু হালকা ফুলকা বৃষ্টিপাত আসতে পারে বা এই জায়গাতে মেঘ উঠতে পারলে বা ওই রকমভাবে যদি মেঘ ওঠে তাহলে এই জায়গাগুলোতে মানে মুর্শিদাবাদ বীরভূম বা নদীয়া সংলগ্ন কিছু এলাকাতে এবং বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগের এই জায়গাগুলোতে আসতে পারে বা কলকাতা হাওড়ার দিকে হতে পারে যদি পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত জায়গাতে মেঘ হয় এটাই সম্ভাবনা রয়েছে তো এইভাবে সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবার যেটা থাকবে বৃষ্টিপাত কিন্তু এখানে হবে এই রয়েছে আপডেট ধন্যবাদ